আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিতু ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো সুজি বরফি। এটা খেতে অনেক মজা, তবে আমি খেয়ে ফেলছি, আমার কাছে খুবই ভালো লাগলো, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করা। তো যাই হোক, দেখুন, আমি প্রথমে পাতিলে ঘি দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিব সুজি। আমি আধা কাপ সুজি দিব। সুজিটা আমি ভালো করে ঘির মধ্যে ভেজে নিব। এরপর আমি দিয়ে দিব মিল্ক, 1 কাপ মিল্ক দিয়ে দিব, লিকুইড মিল্ক দিয়ে আবার ভালো করে মিক্স করে নিব। এরপর আমি দিয়ে দিব সুগার, 1 টেবিল চামচ, 2 চামচ সুগার। এখন আমি ভালো করে মিক্স করে নিব। এরপরে দিয়ে দিব কন্ডেন্স মিল্ক, আজকে কন্ডেন্স মিল্ক আর সুগার দুটো একসাথে দিব। সব কিছু ভালো করে মিক্স করে নিব। আর এখানে কন্ডেন্স মিল্ক 3 চামচের মতো দিলাম, 1 টেবিল চামচে। সুইটটা আমি একটু বেশি দিলাম, এখানে সুজি আছে, তারপরে ম্যাঙ্গো আছে, সব কিছু আছে, আর ম্যাঙ্গোটা সুইট একটু কম, সেই জন্য আমি সুইটের পরিমাণটা বাড়িয়ে দিলাম। তো সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। এইভাবে 2-3 মিনিটের মতো নাড়তে হবে। এরপর আমি দিয়ে দিব কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার আমি লিকুইড মিল্কের সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি, আর তার মধ্যে আমি ইয়েলো কালারে ফুড কালার দিয়ে দিলাম। যেটা ফুড কালার ইয়েলো আছে ওটার থেকে একটুখানি দিয়ে আমি মিক্স করে দিয়ে দিচ্ছি, ম্যাঙ্গো কালার আসার জন্য আর কি। ম্যাঙ্গো তো ইয়েলো থাকে, তো সেই জন্য কালারটা সুন্দর আসার জন্য আমি একটুখানি কালার দিলাম। তো দেখুন, সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এইভাবে আমাকে 5 মিনিটের মতো নাড়তে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন একদম ঘন হয়ে যাবে, তখন আমি গরম গরম থাকতে প্লেটে নিয়ে নিব, তারপর রাখবো ফ্রিজে। ফ্রিজে রাখার পরে সুজিটা আসলে বসে যাবে, এরপর আমি কেটে নিব আর কি। তো ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে অবশ্যই। তো দেখুন, একদম ঘন হয়ে গেছে, আর সুজি এমনিতে তাড়াতাড়ি ঘন হয়ে যায়। তো এখন আমি নিয়ে নেব প্লেটে, প্লেটে নেওয়ার পরে ফ্রিজে রাখবো, ফ্রিজ থেকে নিয়ে কাটবো। তো যাই হোক, অনেক কাজ, তো আপনারা দেখতে থাকুন। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে সবসময় থাকবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে নিচ্ছি, খোদা হাফেজ।